আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সুজীব। সো আজকে হাজির হলাম স্ন্যাপসিড অ্যাপে দারুণ একটি ফটো এডিটিং টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই টিউটোরিয়াল দেখাবো যে কীভাবে আপনার ফুল ফটো এডিট করবেন। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন কেমন এডিটটা হবে। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে এই ধরনের এডিটগুলো আপনারা করতে পারবেন আর এই স্টাইলে অবশ্যই একটা ফটো তুলবেন। সো আর দেরি না করে চলুন বন্ধুরা শুরু করি। ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাদের অ্যাপটি ইনস্টল করার জন্য যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে স্ন্যাপসিড লিখে সার্চ দিলে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। ওকে, অবশ্যই এখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন, তারপর হচ্ছে ওপেন করবেন। আমি ওপেন করে আপনাদের প্রসেসগুলো দেখাচ্ছি। সো এখান থেকে জাস্ট ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এখানে হচ্ছে আমাদের প্রথমেই ইমেজ নিতে হবে। এখানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবেন না হচ্ছে আপনার অরিজিনাল ইমেজটা নেবেন, সেটা হচ্ছে কথা। সো এখান থেকে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজে নিব, যেহেতু আমরা ফুল ফটো অ্যাড করব। সেক্ষেত্রে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নেব। ওকে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপ করার কারণে এটা হচ্ছে ছোট দেখাচ্ছে। সো এইটাতে আমরা কাস্টমাইজেশন করে ফটোটা অ্যাড করব। সো এখন আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সব কাজ করাই আছে, আমরা জাস্ট এখান থেকে টুলসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চলে যাব ডাবল এক্সপোজার অপশনে, এখানে চলে যাবেন, যার পর ইমেজের প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এই ইমেজটা আপনারা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে ফটো এডিট করতে চাচ্ছেন যে ফটোটা সেটা সিলেক্ট করে নেবেন। অপাসিটি এখান থেকে কমাই নেবেন, নেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন হালকা দেখা যাচ্ছে, সে অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তাছাড়া কিন্তু হবে না, আমি এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এদিকে একটু সরাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে অপাসিটি একটু বেশি করে দিয়ে দেখি। ওকে, প্লেসটি ঠিকই আছে। তো এখন আমরা অপাসিটি ফুল করে দেবো, দেওয়ার পর এখান থেকে সেভ করে নিব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন অরিজিনাল ইমেজটা চলে আসছে। সো আমরা এখান থেকে এডিট স্টাইল ক্লিক করার পর ভিউ এডিটে চলে যাব, যার পর এখান থেকে আপনার ডাবল এক্সপোজারে এডিট অপশনে চলে যাবেন। ওকে, এডিট অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে প্রথমে ইনভার্টে ক্লিক করবেন, তাহলে আপনার ফটোটা শো হবে এবং এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ করতে পারবেন। তো এই ইমেজে যে ব্যাকগ্রাউন্ড অংশটা আছে সেটা হচ্ছে আমরা রিমুভ করব। এক সাইড থেকে ধরবেন, ধরার পর এইভাবে আপনারা ড্র করবেন। ওকে, এইভাবে ড্র করলে কিন্তু রিমুভ হওয়া শুরু করবে। এভাবে আপনার ফটোটা জুম করে খুব সুন্দরভাবে রিমুভ করে নেবেন। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ করে ফেলছি, অর্থাৎ যে ইমেজটা ছিল সেটার ব্যাকগ্রাউন্ডটা। আর নিচের অংশে দেখেন এটা বসেছিল, সো আমি নিচের রাস্তার অংশটা রেখে দিছি।
সো তারপর সুন্দর দেখাচ্ছে, এভাবে আপনারা রিমুভ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা সেভ করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপর আমাদের কালার কাস্টমাইজেশন করা লাগবে, সো এখান থেকে ব্যাক করে চলে আসবো। সো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ফেসটা হোয়াইট করবো এবং স্মুথ করবো। সেই ক্ষেত্রে টুলসে ক্লিক করে এখান থেকে চলে যাবেন সিলেক্টিভ অপশনে। এখানে চলে যাওয়ার পর ফটোর ফেসটা ধরবেন। ওকে, ধরার পর এখান থেকে হচ্ছে ব্রাইটনেসটা বৃদ্ধি করে দিবেন, আর নিচের অংশে যদি দিতে চান সেক্ষেত্রে আরও একটা নেবেন। নেওয়ার পর এভাবে ধরে ব্রাইটনেস বৃদ্ধি করে দিবেন, হাতের অংশে দিতে চাইলে এভাবে ধরবেন, ব্রাইটনেস বৃদ্ধি পাবে। আবার এই সাইডে আমি দিব, দেওয়ার পর এখান থেকে ব্রাইটনেস বৃদ্ধি করে দিব। সো এখান থেকে সেভ করে নেবেন, দেখতে পাচ্ছেন অনেকটা ব্রাইট হয়ে গেছে। এরপর আমরা ফেসটা স্মুথ করার জন্য এখানে টুলসে ক্লিক করে যাব হচ্ছে লেন্স বারে। এটা হচ্ছে অন্য জায়গায় করে দিব পয়েন্টারটা, অর্থাৎ ফোকাসটা। আর এখানে ব্লার স্ট্রেন্থ করে দিব 18 মতো এবং ভিগনেটটা 0 করে দিবেন। করার পর এখান থেকে সেভ করবেন। সেভ করার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে ভিউ এডিটস, এখান থেকে আপনারা এডিটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে জুম করবেন, জুম করার পর এখান থেকে ফেসটার উপর ড্র করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফেসটা অনেকটা স্মুথ হয়ে যাবে। এভাবে আর কি স্মুথ করতে পারবেন, অবশ্যই ট্রিক্সগুলো ফলো করবেন। এভাবে স্মুথ করে নেবেন, আর নিচের সাইড দিতে চাইলে এভাবে আপনার নিচের অংশটাতেও করে দিতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে। আর এখানে হচ্ছে আপনাদের হাতের অংশে আসা যাক, এখান থেকে মেরিল অংশে খালি শুধু আপনারা এখান থেকে দিয়ে দিবেন, আর যদি বাড়তি অংশ চলে যায় তাহলে কিন্তু খারাপ দেখা যাবে। এভাবে আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফেসটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেভ করে নেব, এখান থেকে চলে আসবো। এখন হচ্ছে কালার কাস্টমাইজেশনের পালা। আপনারা এখান থেকে কালার কাস্টমাইজেশন করতে পারবেন। এখান থেকে প্রথমে টুলসে ক্লিক করে আপনারা এখান থেকে চলে যাবেন ভিনটেজ অপশনে। ওকে, যাওয়ার পর এখান থেকে আপনারা ভিনটেজে যাওয়ার পর এখান থেকে 9 নাম্বারটা দেখতে পাচ্ছেন কেমন, যদি আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন ফটো অনেক সুন্দর দেখাচ্ছে। সো আমরা 9 নাম্বারটা ইউজ করব, কিন্তু এতটা না, আমরা জাস্ট এখান থেকে ব্রাইটনেস এখান থেকে দেয়া আছে, তো ব্রাইটনেসটা আমরা বাড়াই নেব একটু। এখান থেকে হচ্ছে স্টাইল পাবেন, এটা হচ্ছে হালকা কমায় নেবেন, আর ভিগনেটটা বেশি হয়ে গেছে, এখান থেকে ভিগনেটটা হালকা কমায় দিবেন। ওকে, এখান থেকে 15 করে দিবেন। ওকে, আমি 12 করে দিচ্ছি, 15 করে দিলেও সমস্যা হচ্ছে, 12 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ করব, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু সম্পূর্ণ অংশে পড়ে গেছে। ইফেক্ট যখন আপনার সম্পূর্ণ অংশে পড়বে তখন কিন্তু আরও সুন্দর দেখাবে। এরপর টুলসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে টিউন ইমেজ পাবেন, এখানে চলে যাবেন। আমি স্যাচুরেশনটা হালকা বৃদ্ধি করে দিব, আর এখান থেকে ব্রাইটনেস হালকা বৃদ্ধি করব। হাইলাইটস পাবেন, এটা একটু বৃদ্ধি করে দিবেন। তারপর সেভ করবেন, আর পরটা বেশি ক্লিয়ার দেখার জন্য এখান থেকে আপনার টুলসে ক্লিক করে যাবেন ডিটেলস অপশনে। এখানে যাওয়ার পর স্ট্রাকচার বৃদ্ধি করে দিবেন এবং এখান থেকে শার্পেনিংটা বৃদ্ধি করে দিবেন। ওকে, আমি শার্পেনিং হচ্ছে 50% করে দিব, তাহলে ফটোটা আরও সুন্দর এবং শার্প দেখা যাবে। সো এখান থেকে জাস্ট সেভ করে দিবেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এডিটটা হয়ে গেছে, অর্থাৎ খুব সুন্দর দেখাচ্ছে। আর এরপর আমরা একটা টেক্সট ইউজ করব, সেটা করার জন্য টুলসে ক্লিক করবেন, ক্লিক করার পর ডাবল এক্সপোজারে চলে যাবেন আবার। যাওয়ার পর এখান থেকে ইমেজ সিলেক্ট করবেন, করার পর এখান থেকে অবশ্যই এই টেক্সটটা নিয়ে নেবেন। সো আমি দেখাচ্ছি কোনটা। ওকে, এই যে হচ্ছে আপনাদের এই টেক্সটটা নিতে হবে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। এটা এখান থেকে এখানে রেখে দেব, এখান থেকে স্টাইল পাবেন, স্টাইলে যাওয়ার পর অ্যাড, অ্যাড দেখবেন, অ্যাড হলে হবে, এখান থেকে অ্যাড করে দিবেন। দেওয়ার পর এই সাইডে রেখে দিবেন। ওকে, এই সাইডে রেখে দিলে এটা সুন্দর দেখাচ্ছে, লাভটা দেখার জন্য নিচে একটু রেখে দিব। দেওয়ার পর চাইলে বড় করে নিতে পারেন এখান থেকে, আমি এরকমই রাখতেছি। রাখার পর এখান থেকে জাস্ট সেভ করে দেব, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এডিটটা হয়ে গেছে। এখন আপনাদের এখান থেকে সেভ করে আপনার লাইট রুমে কালার কাস্টমাইজেশন করতে পারেন, অথবা এরকমই সেভ করে আপনি শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডদের কাছে। সো অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আমাদের এডিটটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। লাস্টলি আমরা আরেকটা হচ্ছে কাজ করবো, এখান থেকে এইচডিআরে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এইচডিআরটা আপনারা পিপল করে দিবেন এবং এটা কমায় হচ্ছে 10 বা 12 মতো করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ করে নেবেন। সো ফাইনালি এডিটটা শেষ হয়ে গেছে। এই ছিল মূলত আপনাদের দেখানোর মতো। বন্ধুরা, আজকের ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এখন সেভ করার জন্য আপনারা এখান থেকে সেভ অপশন পাবেন, এখানে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে।